হাই, আজকে 1 জানুয়ারি আমি কলিগদের সাথে বেরিয়েছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে ওপারে শ্রীরামপুরে ডেনমার্ক টাভার্ন। সঙ্গে আমার কলিগরা আছে, এটা হচ্ছে সব সাহেবেরা, সুশাম, ওয়াসিম, কবির, এটা হচ্ছে কবির, আর সামনে ঘোষ, ঘোষ ওটা ঘোষ, চলো যাও যাক। ডেনমার্ক টাভার্ন কী করে যাবেন? যদি হাওড়া থেকে যান, হাওড়া থেকে শ্রীরামপুর যাবেন, শ্রীরামপুর থেকে ঘাটের কাছে আসতে পারি, স্টেশনের কাছে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আর যদি নর্থ কলকাতা দিয়ে আসতে চান তাহলে ব্যারাকপুর স্টেশনে নামবেন, ওখান থেকে ধোবিঘাট আসবেন, ধোবিঘাট আসার পর ধোবিঘাট থেকে ওপারে গেলে পরই বাঁ হাতে পড়বেন। ধোবিঘাট পার হচ্ছে, মাই বয়েজ, ঘাট থেকে পেরিয়ে বাঁদিকেই যাবে, বাঁদিকের গলিটা ধরে নেবে, আমার যেমন বসছি এখানে ভেতরে যাবো একটু পরে। এটার একটু হিস্ট্রি বলে দিই, এটা হচ্ছে 234-35 বছরের পুরনো, 1786 সালে এটা তৈরি হয়েছিল। তারপরে এই সময় কি হতো, যখন ডেনমার্কের আধিপত্য ছিল শ্রীরামপুরে, তখন হচ্ছে এটা হচ্ছে ওদের পানশালা কাম হোটেল ছিল, এখানে সবাই এসে থাকতো। যেহেতু এর সামনেই নদী আছে, যাতায়াতের সুবিধার জন্য এখানে সবাই এসে থাকতো। তারপরে এটা বন্ধ হয়ে যায়, 2015 সালের দিকে আবার ইনোগ্রেটের কাজ শুরু হয়, 2018 সালে এটা আবার এই রূপটা নেয়, মানে এটা ডেনমার্ক এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে এটা এখনকার পরিস্থিতিতে এসছে। রিসেপশনে এসে নামে এন্ট্রি করিয়ে নিতে হবে, টুরিস্ট আছে এখানে, এখানে যদি ভেতরে জায়গা না পাও এখানে এসে ওয়েটিং করতে পারো, এখানে খেতেও পারো। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো,
এটা উপরে যাওয়ার রাস্তা। এখানে ভিডিও করার উদ্দেশ্য, এটা একটা হেরিটেজ, সেই জন্যই এসেছি এখানে। অলরেডি পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে একজন। আমরা এসেছিলাম ডেনিস কিছু খাবো বলে, বাট ভেতরে অনেকটা ভিড় আছে যেহেতু আজকে 1st January, তো ভেতরে আমরা যেতে পারলাম না। তাই বাইরে থেকেই, আমাদের রোল করে টাইমও হয়ে যাবে, বাইরে থেকেই কিছু খেয়ে চলে যাচ্ছে। আনফর্চুনেটলি আমরা ভেতরে যেতে পারলাম না, এসেছিলাম ডেনিস কিছু খাবো বলে। ডেনিস কিছু খাওয়া হয়নি, চলে যাচ্ছি, রোল কল আছে। এখানে এসে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো। হ্যালো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, স্টে কানেক্টেড, টাটা।